আসসালামু আলাইকুম। আমাদের পেশেন্টের আজকে অপারেশনের 16তম দিন। আমরা সিলাই খুলে দিলাম, রেজাল্ট যা আসছে মাশাআল্লাহ অনেক ভালো। মাত্র 16 দিন, এটা আসলে রেজাল্ট জাজ করার মতো সময় না। যখন 16 মাস হবে, 16 সপ্তাহ হবে, তখন অনেকটা ভালো হবে। তো এখন যেটা আছে ইনিশিয়ালি আপনার কাছে কেমন লাগে? আপনি এই কাজে খুশি আছেন? একটু জোরে বলে ভালো আছি। কোনো সমস্যা কষ্ট মনে হচ্ছে না? কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছুই না? আচ্ছা, এই কয়দিন আপনি কী কী প্রবলেম ফেস করছেন একটু যদি বলেন। কোনো প্রবলেমই না? হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর আছে এবং আপনার বডি যথেষ্ট চওড়া, যথেষ্ট ভালো। আর এই জায়গায় কিছু ফ্যাট আছে, এই ফ্যাটটা লাইপোসাকশন করেও আনা যায় না। এই ফ্যাটটা যদি বের করতে হয়, এখানে কাটতে হবে, কেটে বের করতে হবে। যখন আমরা এই ফ্যাটটা ছিল, আমি নিজে দাঁড়িয়ে থেকে ম্যাডামকে দিয়ে বলেছি এটাকে মার্ক করে দেন, তারপরে এখানে তারা লাইপোসাকশন করেছে। এবং রোগী নিজেও দেখছে যে জায়গা ধরে ধরে লাইপোসাকশন করতেছে, কিন্তু যতটুকু বের হয়েছে, বের করার ছিল, বের করা গেছে, এইগুলো বের হয়নি। এগুলো যদি বের করতে হয়, এখানে বড় করে কেটে 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 এই চর্বিগুলো বের করতে হবে। তো এটা গাইনোকমাসিয়া পার্ট না যদিও, তারপর সৌন্দর্যের খাতিরে আমরা এটা চেষ্টা করেছিলাম, তবে পুরোটা করতে পারি না। হয়তো 50% কমছে, তাই না? 50% কমছে না? 50% কমছে। হয়তো যদি আরেকটু বের হয়তো আরও সুন্দর লাগতো, কিন্তু বের হয়নি। এই পাশে যেমন নেই, এই পাশে নেই, এই পাশে একদম সুন্দর হয়েছে, একদম সুন্দর রেজাল্ট। এই পাশে একটু ছিল, অর্ধেকটা কমছে, অর্ধেকটা আছে। তো রেজাল্ট নিয়ে আপনার মতামত কী? আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট আছেন? জি জি। তো আপনার বিভিন্ন ক্লিনিক যাচাই বাছাই করার পর যে সিদ্ধান্ত নিলেন, কি মনে হয় আপনার সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত? আপনি সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন, যাক আলহামদুলিল্লাহ, শুনে আমাদের খুব ভালো লাগলো। আল্লাহ আপনার রেজাল্ট আরও সুন্দর করুক। মাত্র হয়েছে 16 দিন, ধীরে ধীরে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ।